আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত পেয়ারা হাজিরিন, দোস্ত বুজুর্গ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে ছোট্ট আমলটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক ধনী বানিয়ে দিবেন, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলের পরে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে ধনী বানিয়ে দিয়েছেন। এমন একটা আমল আপনাদের সাথে শেয়ার করব, আল্লাহ রাসূল যেখানে ফলাফল পেয়েছেন আমরা কেন পাবো না, এবং মানুষ আপনার প্রতি সন্তুষ্ট হবে, আল্লাহ পাক আপনাকে দিতে থাকবেন, দিতে থাকবেন, দিতে থাকবেন, আপনি নিতে নিতে ক্লান্ত হয়ে যাবেন, তারপরেও বলবেন আল্লাহ আমাকে এত কিছু দিল, মানুষ দিয়ে আপনাকে দেখে আফসোস করবে, হায় আল্লাহ আল্লাহ তাকে এত কিছু দিল, আফসোস করবে। তো কোন সুরা পাঠ করলে মানুষ আপনাকে দেখে আফসোস করবে সেই আমলটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। অনেকেই বলবেন হুজুর এই আমলটা তো আমার আগে দরকার ছিল, আমি এই বিষয়ে আরও আমল দিয়েছি, আপনি চাইলে আমাদের পূর্বের আমলগুলো দেখতে পারেন। যারা ধনী হতে চাচ্ছেন শর্টকাটে, আমি কোরআন থেকে দলিল সহ আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি অনেকগুলো আমল আগে দিয়েছি কিন্তু দলিল বলিনি, যার কারণে অনেকেই বলে হুজুর এগুলো মনে হয় ভুল বলছে অথবা এমনিই বলছে, কিন্তু আমার প্রত্যেকটা আমলের ক্ষেত্রে দলিল থাকে কিন্তু আসলে পৃষ্ঠা নাম্বার সহ বলতে মনে থাকে না। যাই হোক, আমি প্রথমে তো দলিলটা বলে দিচ্ছি, আবার ভুলে যাবো। যাই হোক, আলোচনাটা ধৈর্য ধরে না শুনলে বুঝতে পারবেন না যে আমি কোন কথাটা কোন দিক থেকে কোন দিকে বলছি। আপনাদের সাথে যুক্ত আছে আমি মুফতি জুবাইর বিন ইমাম, আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক দেওয়া, এর বাইরে অন্য কোনো পেজ নাই। আমার নাম অথবা ছবি দিয়ে ফেসবুকে হাজারো আইডি মানুষ ক্রিয়েট করছে, ইউটিউবে তো আসলে আরেকটা চ্যানেল খোলা যায় না, খুললেই স্ট্রাইক চলে আসে, তো এই ফেসবুকে আসলে এই এই কাজগুলো করছে। সাবধান, আমার কোনো ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, ফেসবুকে একটা পেজই আছে, ছোট্ট ডিসক্রিপশন বক্সে ক্লিক করে আসবে, ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্স, এর বাইরে অন্য কোনো পেজ নাই। হাজারো মানুষ আমার নাম অথবা আমার ছবি দিয়ে হাজারো আইডি ক্রিয়েট করতে, সেজন্য সাবধান, আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না, প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি। যাই হোক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি নিয়ামতের সুসংবাদ দিয়েছেন, যা সমগ্র উম্মতের জন্য গৌরবের বিষয় এবং ফজিলতের জন্য যথেষ্ট। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন এই তিনটি ফজিলত পেয়েছে, আমরা যদি এই সূরাটা প্রতিদিন সূরাতু আদ-দুহা একবার করে হলেও প্রত্যেকদিন পাঠ করি, আল্লাহ রাসূল যেমন ফজিলত পেয়েছে আমরাও পাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি ফায়েজ বরকত আমরা লাভ করব এই ফজিলতটা পেলে, কারণ এই কোরআন নাজিল করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং এই কোরআন এর দায়ভার গ্রহণ করেছে মানুষ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া হামালাহাল ইনসান ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ফা আবাইনা আই ইয়াহমিলহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। মানুষের উপর এই কোরআন নাজিল করা হয়েছে, তো মানুষ এই কোরআন থেকে ফজিলত পাবে না তো কারা পাবে? গরু ছাগল পাবে? মানুষ এই কোরআন থেকে ফজিলত পাবে, যারা কাফের মুশরিক যাদের মনে কিঞ্চিত পরিমাণ সন্দেহ আছে তারা পাবে না, যাদের যারা সন্দেহ ছাড়া একাগ্র চিত্তে ইয়াকিনের সাথে ইখলাসের সাথে আমলটা করবে আল্লাহ পাক তাদেরকে ধনী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। ধনী বানাইতে সময় লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামকে ধর্ম হিসাবে মনোনীত করেছেন। দ্বিতীয় নাম্বার, ঠিক আপনি যখন ইসলামের কাজগুলো করবেন আপনার মাধ্যমে আরো ইসলামের প্রচার ঘটবে, আল্লাহ পাক ইসলামকে আরো মনোনীত করবেন। এবং দ্বিতীয়ত হচ্ছে আমি আমার মূল আলা আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে ধনী হওয়া। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি অবস্থা ছিল আপনারা সবাই জানেন, মা বাবা ইন্তেকাল করেন জন্মের আগেই, এবং তার চাচা আব্দুল মুত্তালিব তারপর তার দায়ভার গ্রহণ করেন, আল্লাহ রাসূলকে লালন পালন করেন, তার ভরণ পোষণ দেন। কি অবস্থা ছিল, যার মা বাবা নেই তার কি অবস্থা, কিভাবে মানুষটা বড় হয়, ঠিক এই কঠিন দুরবস্থার সময় আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, এই সূরার মধ্যে আয়াত আছে মাত্র 11টা, খুব সহজ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদ, হে মুহাম্মদ আল্লাহ তাআলা আপনাকে দিবেন আপনি খুশি হবেন। এখান থেকে আমি বললাম আল্লাহ তাআলা আপনাদেরকে দিবেন, নিতে নিতে আপনি ক্লান্ত হয়ে যাবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদ, আল্লাহ আপনাকে দিবেন আপনি ক্লান্ত হয়ে যাবেন। এই সূরাটা প্রত্যেকদিন একবার করে পাঠ করলে আল্লাহ তাআলা ধন সম্পদের দিক থেকে দিবেন, সন্তানদের দিক থেকে দিবেন, সম্পদের দিক থেকে দিবেন, সকল দিক থেকে আল্লাহ তাআলা আপনাকে দিবেন, দুনিয়া ও আখিরাতের বাদশাহীও আপনাকে দিতে পারেন, অসম্ভব কিছু না। যারা চেয়ারম্যান মেম্বার হতে চাচ্ছেন, কাউন্সিলর হতে চাচ্ছেন,
তারপর হচ্ছে সরকার হতে চাচ্ছেন, এমপি হতে চাচ্ছেন, মন্ত্রী হতে চাচ্ছেন, সম্মানিত ব্যক্তি হতে চাচ্ছেন, আধিপত্য বিস্তার করতে চাচ্ছেন, ধনী হতে চাচ্ছেন, সফলতা লাভ করতে চাচ্ছেন, তারা সবাই সুরত আদ্দুহা প্রত্যেক দিন কমপক্ষে একবার করে হলেও পাঠ করবেন। এবং আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করার প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনিও এই আমলটা করলে আল্লাহ তাআলা আপনি কিসে সন্তুষ্ট হবেন এবং কোনটা হলে আপনার জন্য ভালো হবে সেই দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেবেন। এই সূরাটা স্বপ্নে যদি কেউ সূরা দুহা পাঠ করতে দেখে ইয়াতিম মিসকিনের সাথে সে সদাচার করবে। যাই হোক ভাই ও বন্ধুরা, আমরা আজকে এই সূরাটা আপনারা প্রতিদিন একবার করে হলেও পাঠ করবেন। আর যারা ভিডিও দেখেন তাদের হাতে অবশ্যই স্মার্টফোন আছে, তারা মোবাইলের কোরআন অ্যাপ ডাউনলোড দিয়ে নেবেন, ওখান থেকে সূরা আদ-দুহা 30 নম্বর পারার মধ্যে এসেছে, এই সূরাটা আপনারা পাঠ করবেন 30 নম্বর পারার শেষের দিকে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলগুলো করার তৌফিক ফরমান। আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আগেও সাবধান করেছি, আবারও করলাম, সতর্ক থাকবেন। বারবার বলার পরেও সাবধান না হলে এটা এবার আমি নিচ্ছি না। আমার আমার যখন 11,000 ভিডিও তখন থেকে আমি বুঝতে পেরেছি যে অনেকে আমাদের ভিডিওগুলো নিয়ে প্রতারণা করছে, তো সেই 12,000 13,000 পরবর্তী 2,000 ভিডিওতে আমরা সাবধান করছি, বারবার বলছি সাবধান হতে হবে আমাদের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।